আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। পুষ্টিগুণে ভরপুর খুবই মজাদার একটি শাকভাজির রেসিপি নিয়ে এসেছি। আজকে রান্না করব মেথি শাক ভাজি। এই মেথি শাকটা হালকা তেতো স্বাদের, তবে এটা খেতে অসম্ভব ভালো লাগে। সাদা ভাতের সাথে অথবা চাইলে রুটির সাথেও পরিবেশন করা যায় এই মেথি শাক ভাজিটি। তাহলে চলুন কিভাবে আজকের এই মেথি শাক ভাজি করি সেটা দেখে নেই। এখানে আমি ছোট তিন আটি মেথি শাক নিয়েছি। এখন এই শাকগুলো আমি খুব ভালোভাবে বেছে খুঁটে পরিষ্কার করে নেব। আমি মেথি শাকের এই নরম ডাঁটা এবং সবুজ পাতাগুলো রাখবো। যে পাতাগুলো হলদে হয়ে পেকে গিয়েছে এগুলো ফেলে দেব। নরম ডাঁটা এবং পাতাসহ আমি এভাবে শাকগুলো বেছে নেব। আমি সবগুলো শাক বেছে খুঁটে পরিষ্কার করে নিয়েছি। এখন এই শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপরে ছোট টুকরো করে কেটে নেব। এখানে একটু ডালপালা আছে, যার কারণে ছোট টুকরো করে কেটে নেব। ভাজির জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব দুইটা শুকনো মরিচ। শুকনো মরিচ দুইটা ছোট টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেব থেতো করা রসুন এক টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজ কুচি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ। শাক ভাজিতে রসুন এবং পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে, আর শুকনো মরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। এখন এই পেঁয়াজ রসুন আমি হালকা লাল করে ভেজে নেব, অতিরিক্ত লাল করব না, অল্প আছে, সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আজকে আমি এই মেথি শাকটা খুবই সিম্পলভাবে ভাজি করব। মেথি শাকটা অনেকভাবেই ভাজি করা যায়। পেঁয়াজ রসুন আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজ রসুনের মধ্যে আমি কেটে রাখা মেথি শাক দিয়ে দেব। শাকগুলো আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। ভাজির জন্য এভাবে একটু ছোট টুকরো করে কেটে নিলে নাড়তে সুবিধা হয়। উল্টাপাল্টা করে নেড়ে সব কিছুর সাথে মিলিয়ে নেব। মিডিয়াম আঁচে এখন শাকটা ভেজে নেব। শাক থেকে যে পানিটা বের হবে এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে শাক, আলাদা করে পানি দিতে হবে না। পানিটা টানিয়ে শাকটা আমি একটু ঝরঝরে করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ। অনেকে শাক ভাজিতে হলুদ ব্যবহার করে, আমি হলুদটা দেই না শাক ভাজিতে। কেউ হলুদ দিতে চাইলে এখানে সামান্য হলুদের গুঁড়া অ্যাড করা যাবে। সুন্দর করে নেড়ে চেড়ে এখন শাকটা ভেজে নেব। এখানে আর কোনো মশলা বা কোনো কিছুই অ্যাড করতে হবে না, জাস্ট এখন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর শাক থেকে যে পানিটা বের হবে এই পানিটা ভালোভাবে টানিয়ে নিতে হবে। আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে শাকটাকে ভেজে নিয়েছি, আর শাকটা আমি ঝরঝরে করে ভেজেছি। এটা চাইলে একটু নরম মাখো মাখো করেও ভেজে নেওয়া যায়, সেক্ষেত্রে একটু খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু ভাঙা ভাঙা করে দিতে হবে। আমি আজকের এই শাকটি সিম্পল করে ভাজি করছি, এখানে কোনো কিছুই অ্যাড করবো না শাকের সাথে। এই শাকের সাথে আলু দিয়েও ভেজে নেওয়া যায়, আলু দিয়ে ভাজলেও খুবই মজার হয় খেতে। কেউ আলু দিতে চাইলে আলুটাও দিতে পারেন। মেথি শাক ভাজিটি হয়ে গিয়েছে, এখন শাকটা আমি প্যান থেকে নামিয়ে নিয়ে পরিবেশন করব। আজকের এই শাক ভাজিটি আমি সাদা ভাতের সাথে পরিবেশন করেছি। সাদা ভাত দিয়ে এই শাক ভাজিটা খেতে খুবই টেস্টি হয়। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।